हेलो गाइस, गुड इवनिंग, वेलकम बैक टू माय चैनल दैट इज विंग्स ऑफ नर्सेस। वेलकम टू अनदर एक्साइटिंग वीडियो। तो तुम्हारा ऑलरेडी हमारे कमिटी सेक्शन में जरा विजिट करो, तारा ऑलरेडी जेने गए जो एम्स नर्सेट एग्जाम किंतु 3rd June 2023 अनाउंस हो गए, जेटा अनेके हयतो जानते कारण एरकम एकटा गसिप ऑलरेडी चलछिल जेटार कन्फार्म नोटिफिकेशन अर्थात ऑफिशियल नोटिफिकेशन किंतु आउट हो गए। आमी जतदूर सम्भव तोमादेरके ताड़ाताड़ी तोमादेरके ए नोटिफिकेशनटा शेयर करेछि। जरा जरा आमार टेलिग्राम ग्रुपे टेलिग्राम ग्रुपे अलरेडी सबाई देखे नहीं जरा नहीं नोटिफिकेशन पाओ व्हाट्सएप किंबा इंस्टाग्रामे किंबा तुम्हारा टेलिग्राम ग्रुपे जुक्त होते पारो, সেখান থেকে তোমরা ইজিলি পিডিএফটা পেয়ে যাবে। তো যেটা আসল কথা সেটা হচ্ছে ফর্ম ফিল আপ কিন্তু স্টার্ট হয়ে গেছে 12 তারিখ থেকে এবং চলবে আপ টু 5th মে পর্যন্ত। তো তোমরা যারা যারা ভাবছো যে এবছর পরীক্ষা অ্যাটেন্ড করবে বা অনেকে হয়তো কনফিউজ আছো যে এত তাড়াতাড়ি অ্যানাউন্স করে দিল, আদৌ কিরকম হয়েছে প্রিপারেশন, কারণ 3000 টাকাটা একটা অনেকটাই ব্যাপার যেটা একটা ফর্ম ফিল আপের জন্য লাগছে, সেটা আদৌ ওয়ার্থফুল হবে কি হবে না, তো এরকম কনফিউশনে আছো বা ভাবছো দেবো কি দেবো না, তো যে কোনো একটা ফাইনাল ডিসিশন তোমরা নিয়ে তাড়াতাড়ি যত সম্ভব ফর্মটা ফিল আপ করে নাও, কারণ যত তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করবে তোমাদের পছন্দ মতো এক্সামিনেশন সেন্টার কিন্তু তোমরা পাবে, না হলে কিন্তু সেটা পেতে একটু অসুবিধা হবে। তো নতুন করে নর্সেট এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমাকে বলার দরকার নেই, কারণ এই নিয়ে অলরেডি অনেক ভিডিও আছে, এমনকি তোমরা যদি পিডিএফটা ভালো করে পড়ো তাহলে তোমরা জানতে পেরে যাবে যে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি এবং কারা কারা এক্সামে বসতে পারবে। অবশ্যই তাতে কিন্তু রেজিস্ট্রেশন মাস্ট থাকতে হবে। যদি কাস্ট সার্টিফিকেটের ক্ষেত্রে তোমরা দেখো সেখানে কিন্তু অবশ্যই কাস্ট সার্টিফিকেটের ক্রাইটেরিয়াগুলো পড়ে নেবে যে কত থেকে কতর মধ্যে ইস্যু হতে হবে কাস্ট সার্টিফিকেট, সেগুলো ভালো করে পড়ে নিয়ে অর্থাৎ পিডিএফটা ভালো করে পড়ে নিয়ে তোমরা ফর্ম ফিল আপ স্টার্ট করে দাও। এবং তোমরা তো আশা করি বেশিরভাগ জনেরই ভালো প্রিপারেশন আছে, তো তাদের ক্ষেত্রে তো সেটা এক্সাম সেপ্টেম্বরে হোক কিংবা এক্সাম জুনে হোক তাদের ক্ষেত্রে কোনো পার্থক্য থাকবে না, এমনকি সিটের উপরও কোনো ভ্যারি করবে না। যদিও এমস কল্যাণী যদি ধরি আমি ওয়েস্ট বেঙ্গলের হিসেবে, এমস কল্যাণীর কিন্তু খুবই কম সিট, মাত্র 10খানা সিট দিয়েছে ফিমেলের জন্য, মেলের জন্য মোটামুটি 12খানা সিট আছে। তো সেই ক্ষেত্রে দেখতে পারো যে এমস কল্যাণীর কিন্তু খুব কম সিট, কিন্তু তোমার যদি প্রিপারেশন ভালো থাকে, তুমি যদি আউট অফ ওয়েস্ট বেঙ্গলেও যেতে চাও তোমার নিজের ড্রিম পূরণ করতে, তাহলে তুমি অবশ্যই সেখানে ফর্ম ফিল আপ করো। তোমার প্রিপারেশন ভালো থাকলে সেখানে তুমি অবশ্যই ফর্ম ফিল আপ করে এক্সাম দাও, আশা করি সবার সিলেকশন হবে। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে অনেকের মধ্যে অনেক কন্ট্রোভার্সি আছে যে যেটা হচ্ছে যে এই যে এক্সামটা এগিয়ে গেছে অর্থাৎ জুনে হচ্ছে, এবং আমরা যেটা অফিসিয়ালি জানতাম যে এক্সাম কিন্তু নর্সেটে সেপ্টেম্বরে হয়, তো এটা হতেই পারে যে আফটার 6 মান্থ পর অর্থাৎ জুনের 6 মান্থ পর কিন্তু আরেকটা রিক্রুটমেন্ট হতে পারে এমসের তরফ থেকে, বা আরেকটা এমস দিল্লির তরফ থেকে আরেকটা নর্সেট অর্গানাইজ হতে পারে, কিন্তু পুরোটাই একটা কনসেপ্টের ওপর বেস করে, এর কোন অফিসিয়াল কোন রকম কোন পাবলিকেশন কিন্তু এখনো বেরোয়নি। তো তোমরা জুনে যারা যারা পরীক্ষা দিচ্ছ তারা তারা তো ভালো করে প্রিপারেশন নিচ্ছই, কিন্তু যারা যারা ভাবছো যে জুনে পরীক্ষা দেবে না পরবর্তী ক্ষেত্রে সেপ্টেম্বর হোক সেটা ডিসেম্বর হোক বা জানুয়ারির ক্ষেত্রে তোমরা সেখানে বসবে এক্সামে, তারা কিন্তু এই প্রিপারেশনটাকে কন্টিনিউ রাখো, তবেই তোমরা কিন্তু নেক্সট নর্সেট কিন্তু ক্র্যাক করতে পারবে ইজিলি। যারা যারা এবছর নর্সেট দিচ্ছ অর্থাৎ জুনে যেটা এক্সামটা হচ্ছে সেই এক্সাম দিচ্ছ, তারা একটা নিজেদের মধ্যে 50 ডেজের একটা নিজেদের মধ্যে একটা স্টাডি প্ল্যান বানিয়ে নাও এবং সেই প্ল্যান ওয়াইজ তোমরা পড়ো এবং বেশি বেশি করে এমসিকিউ সলভ করো, এটাই আমার একটা সাজেশন তোমাদের, আমার একটা সাজেশন তোমাদেরকে। আর একটা কথা বলবো, যারা যারা গভর্নমেন্ট এমপ্লয়ি আছো, আমিও যেরকম গভর্নমেন্ট এমপ্লয়ি বা অনেকে ধরো এরকম আছো যারা আমার ভিডিওটা দেখছো গভর্নমেন্ট এমপ্লয়ি যারা নর্সেটের জন্য অ্যাপিয়ার হতে চাও, তারা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপের আগে কিন্তু অর্গানাইজেশনকে এনওসি সার্টিফিকেট সাবমিট করবে, এনওসি না দিয়ে কিন্তু তুমি ফর্ম ফিল আপ করবে বা তোমরা ফর্ম ফিল আপ করবে না, যদি করো সেক্ষেত্রে কিন্তু তোমাকে অর্গানাইজেশন থেকে যদি র্যাঙ্ক হয় তোমার বেরোতে কিন্তু কোনো কেউ তোমাকে এনওসি দেবে না, এবং এনওসি সাবমিট করতে না পারলে তুমি কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারবে না, তাই অবশ্যই গভর্নমেন্টের কাছ থেকে বা তুমি যে অর্গানাইজেশনে কাজ করছো সেটা প্রাইভেট বাদে যদি কোনো গভর্নমেন্ট হয় বা সেন্ট্রাল গভর্নমেন্ট হয় যে কোনো ইএসআইসি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাকে তোমার
অবশ্যই এনওসি সাবমিট করতে হবে অর্গানাইজেশনকে এবং তারপর তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে। তো বেশ এতটুকুই ছিল আজকের ভিডিওটা, লোকের কথায় কান দিও না, ভালো করে পড়াশোনা করতে থাকো, আশা করি তোমরা সবাই নর্সেট ক্র্যাক করতে পারবে। আর যদি কেউ তোমরা 50 ডেজ বা 60 ডেজ এর একটা স্টাডি গাইডলাইন বা স্টাডি প্ল্যান চাও যাতে তোমাদের পড়তে সুবিধা হয় এবং অল ওভার সিলেবাস কভার করতে পারো, তাহলে আমাকে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানিও, তাহলে আমি সেই বুঝে একটা তোমাদের 50 ডেজ এর স্টাডি প্ল্যান তোমাদেরকে দেবো, তাহলে তোমরা ইজিলি সেটাকে কভার করতে পারবে, পুরো সিলেবাস কভার করতে পারবে এবং তোমরা ইজিলি নর্সেটে অ্যাপিয়ার হতে পারবে। সো ব্যাস এতটুকুই ছিল আজকে ভিডিওটা, যদি ভিডিওটা ভালো লাগে থাকে ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্রেস দ্য বেল আইকন ইফ ইউ নোটিফাই ইন এভরি মুভমেন্ট অফ মাই ভিডিও পোস্ট। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনা করতে থাকো, বাই বাই।